नमस्कार बंधुरा, मौस कुकबुके आपनादेर सबाइके स्वागत। आज बनाबो सूजी दिए दारुण टेस्टी लुचि। आटा मयदा दिए तो लुचि खेयेछेन आपनारा, तबे सूजी दिए एइभाबे लुचि बानिए देखबेन, एटा किन्तु खेते खुबी भालो लागे आर खुबी सफ्ट हय। तो भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो आपनादेर काछे। आर आमार आजकेर एइ भिडियो देखे जदि भालो लागे ताहले प्लिज लाइक शेयार एबं सबस्क्राइब करते भुलबेन ना। तो शुरू करछि आमार आजकेर रेसिपि। प्रथमे सूजीटा हल्का भेजे नेब, तार जोनो कड़ाईते दिए दिच्छी एक चामच घी। घियेर परिबर्ते सादा तेलो देवा जेते पारे। घीटा मेल्ट हो गेले एखन एर मध्ये दिए देव एक कप परिमाणे सूजी। सूजीटा दो मिनट मीडियम फ्लेमे हल्का भेजे नेब। खूब बेशि लालचे करे सूजीटा भाजबेन ना, जतक्षण ना पर्यन्त एर कालारटा एकटु चेंज हो जाच्छे ततक्षण भेजे निते हबे। सूजीर कालार एखन चेंज हो गेछे। एखन যে কাপ দিয়ে সুজিটা মেপেছিলাম সেই কাপেরই আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে সুজি যতটা নেবেন তার ডাবল কিন্তু জলটা দিতে হবে। তো আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম, তো দু কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনি আর হাফ চামচ লবণ। ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যাব। সুজির জলটা পুরো শুকিয়ে গিয়ে ড্রাই হয়ে গেছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এটা ঢেলে নিচ্ছি একটা প্লেটে, আর এটা এখন গরম অবস্থায় মাখতে হবে। যতটা আপনার হাতে সহ্য হয় ততটা গরমের মধ্যেই কিন্তু এটা মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স। আপনারা এর মধ্যে সামান্য ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন, আমি দিলাম না। আর এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এটা এখন মেখে নেব। এটা এখন ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে এটা মেখে নিচ্ছি আর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। পুরো ময়দাটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে লেচিগুলো কেটে নেব। তো আমি এই সাইজে লেচিগুলো করে নেব। দু হাত দিয়ে এরকম গোল করে বলের মতো বানিয়ে নিতে হবে। তো এখানে সবগুলো আমি লেচি করলাম না, এই কটাই এখন ভাজব, তাই এই কটাই লেচি করে নিলাম। সামান্য ময়দা দিয়ে লুচির মতো বেলে নিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন। এভাবে আমি এই কটা লুচি বেলে নিলাম। তো এখন এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে লুচি ভেজে নেব। তো লুচিটা ছেড়ে দেওয়ার পর এইভাবে হালকা প্রেস করে নিতে হবে, তাহলেই কিন্তু লুচিটা একদম ফুলে উঠবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নিতে হবে। তো একটা লুচি ভাজা হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিতে হবে। হালকা একটু এইভাবে প্রেস করে নিলেই কিন্তু লুচিগুলো একদম ফুলে উঠবে। তো দেখুন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠছে। দ্বিতীয় লুচিও ভাজা হয়ে গেছে, আরেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা লুচি উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সুজির লুচি। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই লুচিগুলো ওপর দিয়ে হালকা একটু ক্রিস্পি হয় আর ভেতরটা ততটাই সফট হয়। এভাবে আপনারাও বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন
রেসিপিটি তা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।